221 দিন ধরে চলছে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন। তবুও হুঁশ ফেরেনি সরকারের। আগামী দিনে তাদের আন্দোলনকে আরো জোরদার করতে সংগ্রামী যৌথ মঞ্চ বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে। সোমবার সাংবাদিক সম্মেলন করে সেই কর্মসূচি ঘোষণা করে সংগ্রামী যৌথ মঞ্চ। আগামী 10ই সেপ্টেম্বর রাজ্যের প্রতিটি থানায় সংগ্রামী যৌথ মঞ্চের তরফে থানা নিচুতলার কর্মীদের এই সংগ্রামে যোগ দেওয়ার আবেদন জানানো হবে। 18ই সেপ্টেম্বর বিভিন্ন বিডিও অফিসের কর্মীদের আহ্বান জানানো হবে সংগ্রামী যৌথ মঞ্চের কর্মসূচিতে যোগদান করার জন্য। 24ই সেপ্টেম্বর বিভিন্ন সরকারি দফতরে যারা অনিয়মিত কর্মচারী আছেন তাদের নিয়ে রাজভবনে রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দেবে সংগ্রামী যৌথ মঞ্চ। যে নিচুতলার কর্মীরা আছেন বিভিন্ন থানায়, তাদের এই আন্দোলনে অংশগ্রহণ করবার অনুরোধ জানাবেন। 18ই সেপ্টেম্বর বিভিন্ন যে বিডিও অফিস আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, সেই বিডিও অফিসের কর্মীদের তাদের আহ্বান জানানো হবে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। কর্মীরা গিয়ে বিডিও অফিসের কর্মীদের আহ্বান জানাবেন, যারা রয়েছেন অনিয়মিত কর্মচারী বা অঙ্গনওয়াড়ি কর্মচারী বা পিএইচই জল সরবরাহকারী কর্মচারী, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার যারা রয়েছেন, যারা বিভিন্ন সরকারি দপ্তরে ওই কম্পিউটারের অপারেটরের কাজ করছেন, এই ধরনের কর্মচারী সকলকে নিয়ে রাজভবনে রাজ্যপালের কাছে আমাদের গণ ডেপুটেশনের কর্মসূচি পালিত হবে 24ই সেপ্টেম্বর। 10 ও 11ই অক্টোবর এই দুই দিন কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। 10 এবং 11ই অক্টোবর 2023 আমরা আবার দুদিনের কর্মবিরতির ডাক দিচ্ছি। সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, ঠিকা শ্রমিকদের উপর সরকারের বঞ্চনার প্রতিবাদ চলছে। পিএইচই দপ্তরের পাম্প অপারেটররা সরকারের সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সরকার যদি আলোচনা না করে তাহলে পুজোর সময় পাম্প অপারেটররা কাজ বন্ধ করে জল সরবরাহ বন্ধ করে দেবেন। হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের। মন্ত্রী, পিএইচই দপ্তরের মন্ত্রী বা পিএইচই দপ্তরের সচিব আমাদের সঙ্গে কথা বলে পাম্প অপারেটরদের দাবি দাবার নিরসন না করেন তাহলে পুজোর সময় পাম্প অপারেটররা কাজ বন্ধ করে দেবেন। ধূপগুড়িতে উপনির্বাচনে যে সমস্ত সরকারি কর্মচারীরা অংশগ্রহণ করবেন তাদের উদ্দেশ্যেও এদিন বার্তা দেয় সংগ্রামী যৌথ মঞ্চ। আইনি প্রক্রিয়াতে কাজ করতে বলা হয় তাদের। তাদের যে কোনো প্রয়োজনে শহীদ মিনারে উপনির্বাচনের দিন হেল্প ডেস্ক খোলা থাকবে বলেও জানিয়ে দেওয়া হয় সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। যে আপনারা স্বচ্ছভাবে আইনি প্রক্রিয়ায় নির্বাচন কাজ সম্পন্ন করবেন এবং ওই দিনে এই শহীদ মিনারের মঞ্চে আমাদের হেল্প ডেস্ক থাকবে। আন্দোলন থামাতে রাজি নন তারা। যত বাধাই আসুক, যতদিন না তাদের দাবি পূরণ হচ্ছে ততদিন আন্দোলনের ঝাঁজ আরো বাড়বে বলে সাফ জানিয়ে দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মেঘা রায়, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।